আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 1 এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি এক একটি অধ্যায়ের উপর ভিত্তি করে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম অধ্যায়ের সর্বশেষ পর্বে আমরা দেখব দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন। আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র 4টা ভাগে ভাগ করেছিলাম। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 1 তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে প্রতিটা শ্রেণীর জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাচ্ছ। এছাড়াও বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায়, প্রতিটা 8 করে, মোট 40 নম্বর। তো আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে বেশ কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন 1, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহমিদ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল, হঠাৎ তার বন্ধু নাহিদ অসুস্থ হয়ে পড়ে। সবাই দৌড়ে নাহিদের কাছে যায়, সবাই মিলে নাহিদকে মাঠের পাশে ছায়াযুক্ত স্থানে নেয়। ক নম্বর, পরিস্থিতি অনুযায়ী তাহমিদ কোথায় কোথায় যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। খ নম্বর, তোমার জীবনের সঙ্গে অনুচ্ছেদের ঘটনার সাদৃশ্য খুঁজে তুমি তখন কী করেছিলে তা বর্ণনা করো। 2টা প্রশ্নে 4-4 করে, মোট হচ্ছে 8 নম্বর। 1 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর দেখি প্রথমে। তাহমিদ পরিস্থিতি অনুযায়ী নাহিদের সুস্থতার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে, এজন্য সে নাহিদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাছাড়া নাহিদের সুস্থতার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে, অবস্থা বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারে। আবার মোবাইল ফোন থাকলে তাহমিদ জাতীয় হেল্পলাইনেও যোগাযোগ করতে পারে। যোগাযোগ করে তাহমিদ অসুস্থের শারীরিক অবস্থা ব্যাখ্যা করে প্রাথমিকভাবে কী কী করা যেতে পারে তা জানতে চাইতে পারে। তাছাড়া অসুস্থ নাহিদের অবস্থান জানিয়ে ঠিকানা দিয়ে ডাক্তার বা উদ্ধারকারীকে আসার জন্য সাহায্য করতে পারে। তারপর আসো খ নম্বর প্রশ্নের উত্তর, আমার জীবনের সঙ্গে অনুচ্ছেদের ঘটনার মিল পাওয়া যায়। আমার স্কুলেও একবার এমন ঘটনা ঘটেছিল, শ্রেণীকক্ষে হঠাৎই আমার বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি ঘটনা দেখে সাথে সাথে শিক্ষকদের জানাই, এরপর শিক্ষকগণ এসে তার প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত শুরু করেন। আমার বন্ধুর বাড়ি স্কুলের কাছেই হওয়াতে আমি দৌড়ে তার বাড়িতে যাই এবং ঘটনাটা জানাই। বাড়ি থেকে তার বাবা মা এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যান। আমিও অনুচ্ছেদের তাহমিদের মতোই জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করেছি। প্রশ্ন 2, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সুমনের বাড়ি শহরে, সে বিদ্যালয়ে যাওয়ার সময় খেয়াল করে এলাকার লোকজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, এতে এলাকার পরিবেশ নোংরা হয়, দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে যাওয়া যায় না। সুমন ভাবে এলাকার মানুষকে সচেতন করতে পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। শিক্ষকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলে শিক্ষক লিখিত উপায়ে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করার বিষয়ে মত দেন। ক নম্বর, সুমন কী কী ধরনের লিখিত উপায় অবলম্বন করে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। খ নম্বর, এলাকাবাসীর সঙ্গে যোগাযোগে কী কী চিন্তা ও অনুভূতি প্রকাশ করলে সুমন সফল হতে পারে তা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নের উত্তর, প্রথমে কয়ের উত্তরটা দেখি। সুমন এলাকাবাসীর সঙ্গে যোগাযোগের জন্য পোস্টার, ব্যানার, প্লাকার্ড, লিফলেট প্রভৃতি লিখিত উপায় অবলম্বন করতে পারে। নিচে এগুলো ধারণা দেওয়া হলো। 1, পোস্টার। পোস্টার হলো বড় আকারে কাগজে ছাপা কোনো লেখা বা ছবি, প্রচারণার জন্য পোস্টার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। 2, ব্যানার। সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যই হচ্ছে ব্যানার, এতে প্রতীক, লোগো, স্লোগান কিংবা কোনো বার্তা লেখা থাকে। পোস্টারের তুলনায় ব্যানার আকারে অনেক বড় হয়। ব্যানার সাধারণত এমনভাবে বানানো হয় যেন অনেক দূর থেকেও সেটা পড়া যায়। 3, প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড হলো মুদ্রিত বা হাতে লেখা একটি নোটিশ যা দৃষ্টি আকর্ষণের জন্য প্রকাশ্যে বহনযোগ্য। প্ল্যাকার্ড বহনের জন্য এর হাতল লাগানো থাকে, সাধারণত শক্ত কাগজ, ধাতব পাত, কাঠ বা প্লাস্টিক পর্দায় লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয়। বিভিন্ন মিছিল, শোভাযাত্রা, সমাবেশ প্রভৃতিতে অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। তাছাড়া বিভিন্ন স্টেশন কিংবা জনবহুল স্থানে অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য প্ল্যাকার্ড কাজে লাগে। 4 নম্বরে আছে লিফলেট। লিফলেট প্রচার প্রচারণার জন্য লিখিত বা মুদ্রিত ছোট কাগজে লিখে লিফলেট তৈরি করা হয়। এটি কাগজের এক পাশে বা দুই পাশে লিখে তৈরি করা হয়। বিভিন্ন তথ্য, পণ্যের প্রচার প্রচারণার জন্য লিফলেট তৈরি করা হয়। লিফলেটের মাধ্যমে কম সময়ে নির্দিষ্ট এলাকায় অধিক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়। খ নম্বর প্রশ্নের উত্তর, সুমন এলাকাবাসীর সঙ্গে লিখিত উপায়ে যোগাযোগে যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ করতে পারে তা হলো, 1,
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশ রক্ষা করুন। দুই, সুস্থ ও সুন্দর পরিবেশ করি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। তিন, দুর্গন্ধমুক্ত পরিবেশ চান, ডাস্টবিনে ময়লা ফেলুন। চার, যেখানে সেখানে দুর্গন্ধমুক্ত সরি যেখানে সেখানে ময়লা ফেললে কুকুর বিড়াল নষ্ট করে। পাঁচ, পরিবেশ রক্ষায় যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকি। ৬, পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সুন্দর বাংলাদেশ। ৭, নিজের শহর নিজেই পরিষ্কার রাখি। ৮, আসুন সচেতন হই, ডাস্টবিনে ময়লা ফেলেই। ৩ নম্বর প্রশ্ন, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক্লাসের কার্যক্রমে শিক্ষক ছাত্রদের স্বদেশপ্রেম বিষয়ে একটি ছোট্ট বক্তব্য প্রদান করতে বলেন। একজন ছাত্র নিম্নোক্ত বক্তব্যটি প্রদান করল। আজকের বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত বিচারক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তৃতার বিষয় স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম মানুষের জন্মগত এবং সহজাত প্রবৃত্তি। স্বদেশের প্রতি মানুষের আকর্ষণ খুবই স্বাভাবিক, আর দেশের মানুষকে ভালোবাসাই স্বদেশপ্রেমের প্রথম সোপান। সত্যিকার স্বদেশপ্রেম সেটাকেই বলা যায় যেখানে নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সব কিছুর ঊর্ধ্বে থাকে। মানুষ যেমন ক্ষুদ্র স্বার্থকে বিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, তেমনই রাষ্ট্র তার প্রতিটি নাগরিককেই প্রাধান্য দেয়। আমার এই স্বদেশ আমার কাছে ভীষণ প্রিয়। আমি জীবনে মরণে এখানেই থাকতে চাই। তবে আমার বন্ধু সজীবের ভীষণ ইচ্ছা দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানেই থেকে যাওয়া। তাই আমার ভীষণ মন খারাপ লাগে। আমি আর সজীব সবসময় একসাথে থাকি, কিন্তু ও বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো। যাই হোক, আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকা উচিত, দেশকে ভালোবাসা উচিত। আমরা সবাই স্বদেশকে ভালোবাসবো, স্বদেশের উন্নয়নে সচেষ্ট হব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ক নম্বর, উপরিযুক্ত বক্তব্যটিতে কোনো অপ্রাসঙ্গিকতা খুঁজে পাও কি, যুক্তিসহ প্রমাণ করো। খ নম্বর, বক্তব্যটিতে যদি কোনো অপ্রাসঙ্গিকতা থেকে থাকে, তবে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয়গুলো পৃথকভাবে উপস্থাপন করো। তা আসো আমরা এখন এই দুটো প্রশ্নের উত্তর দেখি। ৩ নম্বর প্রশ্নের উত্তর, প্রথমে কয়ের উত্তর দেখব। হ্যাঁ, উপরিযুক্ত বক্তব্যটিতে কিছু অপ্রাসঙ্গিকতা খুঁজে পাই। অপ্রাসঙ্গিক অংশটুকু হচ্ছে, তবে আমার বন্ধু সজীবের ভীষণ ইচ্ছে দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানেই থেকে যাওয়া। তাই আমার ভীষণ মন খারাপ লাগে। আমি আর সজীব সবসময় একসাথে থাকি, কিন্তু বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো। এখানে স্বদেশপ্রেম বিষয়ে বক্তব্য দিতে দিতে শিক্ষার্থী তার বন্ধু সজীবের বিদেশ যাওয়ার ইচ্ছার কথা বলেছে। শুধু তাই নয়, তার বন্ধু চলে গেলে তার মন খারাপ হবে, তারা দুজন একসাথে থাকে, সে একজন সঙ্গী হারাবে, ইত্যাদি কথাও সে বলেছে। এই কথাগুলো কোনোভাবেই স্বদেশপ্রেম বক্তব্যের সাথে প্রাসঙ্গিক নয়। এখানে বন্ধুর প্রতি তার অনুভূতি ব্যক্ত হয়েছে, স্বদেশপ্রেম এখানে সংশ্লিষ্ট বিষয় নয়। খ নম্বরে, বক্তব্যটিতে কিছু অপ্রাসঙ্গিকতা রয়েছে, নিচে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয়গুলো পৃথকভাবে উপস্থাপন করা হলো। প্রথমে প্রাসঙ্গিক বিষয় দেখি। আজকের বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত বিচারক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তৃতার বিষয় হচ্ছে স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম মানুষের জন্মগত সহজাত প্রবৃত্তি। স্বদেশের প্রতি মানুষের আকর্ষণ খুবই স্বাভাবিক, আর দেশের মানুষকে ভালোবাসাই স্বদেশপ্রেমের প্রথম সোপান। সত্যিকার স্বদেশপ্রেম সেটাকেই বলা যায় যেখানে নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সব কিছুর ঊর্ধ্বে থাকে। এটা স্বদেশের হবে, ঠিক আছে। মানুষ যেমন ক্ষুদ্র স্বার্থকে বিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, তেমনই রাষ্ট্র তার প্রতিটি নাগরিককেই প্রাধান্য দেয়। আমার এই স্বদেশ আমার কাছে ভীষণ প্রিয়। আমি জীবনে মরণে এখানেই থাকতে চাই। আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকা উচিত, দেশকে ভালোবাসা উচিত। আমরা সবাই স্বদেশকে ভালোবাসবো, স্বদেশের উন্নয়নে সচেষ্ট হব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার দেব অপ্রাসঙ্গিক কথা কী কী ছিল। তবে আমার বন্ধু সজীবের ভীষণ ইচ্ছে দেশের বাইরে উন্নত কোনো দেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে সেখানেই থেকে যাওয়া। তাই আমার ভীষণ মন খারাপ লাগে। আমি আর সজীব সবসময় একসাথে থাকি, কিন্তু ও বিদেশে গেলে আমি আমার প্রিয় সঙ্গী হারাবো। ৪ নম্বর প্রশ্ন দেখো, অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। শিমুলতলি গ্রামে সরকারিভাবে শিমুলতলি গ্রন্থ গণগ্রন্থাগার নামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। শিক্ষার্থীরা এইসব বই লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে। আবার লাইব্রেরির সদস্য হয়ে নাম এন্ট্রি করে কিছুদিনের জন্য পছন্দের বই বাড়িতে এনেও পড়া শেষ করে আবার জমা দিতে পারে। সুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়তে চায়। ক নম্বর, সুমি লাইব্রেরি থেকে বই পড়ার জন্য কিভাবে কার্যকর উপায়ে যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। খ নম্বরে আছে, সুমি লিখিত উপায়ে আবেদনপত্রের মাধ্যমে যেভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে পারে তার নমুনা তৈরি করো। তার সঙ্গে দুইটা প্রশ্নের উত্তর দেখি। ৪ নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর হচ্ছে, সুমি বই পড়ার জন্য ভাষিক ও অভাষিক দুটি উপায়েই যোগাযোগ করতে পারে। এজন্য তাকে পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। যোগাযোগের প্রসঙ্গ বিবেচনায় রাখাও সুমির জন্য জরুরি। যেহেতু সে বই পড়ার জন্য লাইব্রেরিতে যোগাযোগ করতে চায়, সেহেতু যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। গ্রামের লাইব্রেরিতে সরাসরি গিয়ে দায়িত্বরত লোকের সঙ্গে যোগাযোগ করে মৌখিকভাবে সদস্য হওয়া ও বই সংগ্রহের উপায় জেনে নিতে পারে। আবার সুমি লিখিতভাবে আবেদন করে লাইব্রেরির সদস্য হয়ে বই সংগ্রহের উপায় জানতে পারে।
এই দুই উপায়েই যোগাযোগের সময় মর্যাদা অনুযায়ী যোগাযোগের দিকে সুমিকে খেয়াল রাখতে হবে। খ নম্বরটার উত্তর, সুমি লিখিত উপায়ে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে আবেদনপত্র লিখতে পারে। আবেদনপত্রের নমুনা হচ্ছে 29 অক্টোবর 2024, পরিচালক শিমুলতলী গণগ্রন্থাগার, বিষয় সদস্যপদ লাভের জন্য আবেদন। মহোদয়, আমি শিমুলতলী গ্রামের বাসিন্দা। আমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ি। আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, এজন্য আমি শিমুলতলী গণগ্রন্থাগার এর সদস্য হতে চাই। অতএব আমাকে গ্রন্থাগারের সদস্য হওয়ার উপায় জানিয়ে বাধিত করবেন। বিনীত, সুমি রহমান, শিমুলতলী উচ্চ বিদ্যালয়, অষ্টম শ্রেণী, রোল নাম্বার 1। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 1 এর 4 নম্বর পর্ব, যেখানে আমরা কিছু দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন দেখব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।